গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার তিলারগাতি এলাকায় মন্ডল অ্যাগ্রো ফার্মের মালিক রুবেল মন্ডলের নিজস্ব খামারের দুইটি গরু অত্যন্ত গুরুত্ব সহকারে লালন পালন করিয়েছেন এবারের কোরবানিতে বিক্রয়ের জন্য। একটি গরুর নাম দলাই, যার ওজন 27 মনেরও বেশি। ইহার মূল্য নির্ধারণ করেছেন 10 লক্ষ টাকা, আর ক্রেতা পাবেন 2 লক্ষ টাকার একটি মোটর বাইক সম্পূর্ণ ফ্রি। এ সময় রুবেল মন্ডল বলেন, এই গরুটাকে লালন পালনের জন্য আপনি ওকে কি কি খাবার খেতে দিচ্ছেন? আসলে গরুটা আসলে আমি পেলেছি সম্পূর্ণ মানে অর্গানিক ভাবে আর কি, শখ করে পেলেছি আর কি। তো ওর পিছনে আমি অনেক খরচ করেছি। তো আপনার আমি আপেল খেয়েছি, তারপর বিচি কলা খেয়েছি, গমের ভুষি, তারপর হচ্ছে সয়াবিনের খৈল, তারপর হচ্ছে এবং ভুট্টার সাইলেজ, উন্নত মানের খাবারগুলো আমি খাওয়াইছি এবং সম্পূর্ণ অর্গানিক বিষমুক্ত খাবার। আমরা জেনে থাকি গরু মোটা তাজা করার জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন গরুকে পুশ করা হয়, এরকম কোনো কিছু আপনি করেছেন? জি না জি না, আমি সম্পূর্ণ 3 বছর ওর যে জাতটা হলিস্টেন ফিজিয়ান, ওরা এই জাতের গরু এমনিতেই দ্রুত বড় হয়, আর ওকে সম্পূর্ণ অর্গানিক খাবার দিয়ে আমি এরকম বড় করেছি। এই গরুটাকে যেখানে আপনি রেখেছেন জায়গাটা কি দূষণমুক্ত ছিল? অবশ্যই, সেই জায়গাটা 100% দূষণমুক্ত, এবং গরুর থাকার জন্য যে ধরনের পরিবেশ দরকার ওই ধরনের পরিবেশে আমি ওকে রেখেছি, আলো বাতাস যুক্ত পরিবেশে। দেশীয় খাবার ছাড়া বাহিরের কোনো খাবার ওকে দেওয়া হয়েছে কি? জি না জি না, আমি কোনো কোম্পানির ফিড বা কোনো কোম্পানির আপনার অনেক ধরনের মেডিসিন থাকে, ভিটামিন থাকে, এগুলো কিছুই খাওয়াইনি। এটার কত দাম হলে আপনি বিক্রি করবেন? এটা তো এই বছর তো আপনারা সবাই জানেন করোনা মহামারীর কারণে গরুর বাজারের অবস্থা, সব কিছুর অবস্থা একটু ইসে, তারপরে আমার আশা ছিল অনেক বেশি, তারপরে এখন আমি যেহেতু এই অবস্থায়, তারপরে আমার নিয়ত করছি যে এই গরুটা যদি কেউ 10 লাখ টাকায় কিনে তাহলে আমি 2 লাখ টাকাটা মোটর সাইকেল সাথে দিব, ফ্রিতে একটা মোটর সাইকেল গিফট করবো আর কি, যদি 10 লাখ টাকা এটা কেউ কিনে। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে একটা কিনলে একটা ফ্রি, যদি কেউ এই গরুটি 10 লক্ষ টাকায় ক্রয় করে তাহলে তিনি পাবেন 2 লক্ষ টাকা দামের একটি মোটর সাইকেল, যেটি দেওয়া হবে একদম ফ্রিতে। আচ্ছা, এই সুযোগটি কেন আপনি দিলেন? আসলে যারা বড় বড় গরু পালে, এবার আবার এই বছরের সবকিছু অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে এবং সবকিছু বিশ্লেষণ করে অতীতেও যারা বড় বড় গরু তৈরি করছে তারা এইভাবেই আসলে এটা করে। তো আমারও ইচ্ছা যে আমি একটা গরু পালছি, এটার সাথে একটা আপনার একটা গিফট দিয়ে মানুষের মানে একটা মনোরঞ্জনের মতো একটা ব্যাপার, আমারও ইচ্ছা এই জন্যই আর কি। আমরা এখন দেখি যে বিভিন্ন জায়গায় অনলাইনের মাধ্যমে গরু ক্রয় বিক্রয় হচ্ছে, আপনার অনলাইনে কি এই গরুটার কোনো ছবি দেওয়া হয়েছে কিনা? জি জি, এর আগে কিছু অনলাইন পোর্টালে আমার এই সাংবাদিকটা এসে আমার গরু ছবি নিয়ে গেছে এবং ওনারা আস্কিং প্রাইস দিয়েছিল 10 লাখ টাকা। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত হয়েছিলাম গাজীপুরের টঙ্গী থেকে, টঙ্গী তিলারগাতি থেকে। এখানে রুবেল নামের এক ব্যক্তি তার নিজস্ব তত্ত্বাবধানে এই গরুটি তিনি লালন পালন করেছেন এবং কোনো বিষাক্ত খাবার এই গরুটাকে গ্রহণ করতে দেওয়া হয়নি। এই গরুটার পরিচর্যা করার জন্য রেখেছে তিনি একজন বালক, যার সার্বক্ষণিক তত্ত্বাবধানে এই গরুটি আজকে সুন্দর এবং সবার নজর কেড়ে নিয়েছে, যার অতি আদরে নাম রেখেছেন তার মালিক ধলাই। কিন্তু এই গরুটি এই কুরবানির ঈদে সবার মাঝে উনি বিক্রি করে দিতে চান। যদি কেউ এই গরুটি 10 লক্ষ টাকায় ক্রয় করে তাহলে তিনি পাবেন 2 লক্ষ টাকা দামের একটি মোটর বাইক সম্পূর্ণ ফ্রি। কথা বলবো যিনি এই গরুটুকে লালন পালন করেছেন। আপনি তো এই গরুটি লালন পালন করেছেন? জি। এই গরুটির মালিক কে? রুবেল মন্ডল। রুবেল মন্ডল, তিনি কি আপনাকে কখনো এটাকে কোনো দুর্গন্ধযুক্ত অথবা বিদেশি কোনো খাবার গরু মোটা তাজর করার জন্য কোনো কিছু দিয়ে দেওয়া হয়েছে কিনা? জি না, দেওয়া হয়নি। দেওয়া হয়নি। ওনার খাওয়াইছি ভুষি, এই যে এই সয়াবিন খৈল, তারপর অ্যাঙ্গার ভুষি, এইগুলি তো আপেল কলা বিচি কলা, এইগুলি পর্যন্ত খাওয়া হয়েছে। এটাতে সম্পূর্ণ আপনার আদর যত্নে এটা বড় হয়েছে। জি জি, আমরা জানতে পেরেছি এইরকম খাবার যদি আমরা প্রত্যেকটি খামারিরা গরুকে খাওয়াই তাহলে আমাদের আর বিষাক্ত মাংস খেতে হবে না, ভুগতে হবে না কোনো ভুক্তভোগীকে দিনের পর দিন হসপিটালের বিছানায়। তাই আমরা সবাই শপথ করি যেন
সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়তে আমরা সবাই বিষাক্ত মুক্ত খাবার যেন গ্রহণ করতে পারি সেই শুভকামনায় এগিয়ে যাবে বাংলাদেশ ডেস্ক রিপোর্ট গাজী মামুন।